হ্যালো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মিটিং এট নাইট বাই রবার্ট ব্রাউনিং ক্লাস ইলেভেনের তোমাদের কবিতা এবং তো একটি খুব গুরুত্বপূর্ণ কবিতা কবিতাটি খুব ছোটো হলেও এর মানে কিন্তু অত্যন্ত গভীর তোমরা একটু বুঝতে হবে ব্যাকগ্রাউন্ড নালে কিন্তু তোমরা কবিতাটি বুঝতে পারবে না এর পেছনে একটি গল্প আছে একটা মজাদার কাহিনি আছে যার পরে কিন্তু গল্পটা কবিতাটি মজাদার হয়ে উঠেছে এবং শেষে কিছু সাজেশন আছে যেটা তোমাদেরকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তবে কিন্তু তোমরা জানতে পারবে তো মিটিং অ্যাট নাইট মানে একটা টাইটেলটা নিয়ে প্রথমে যদি আলোচনা করি রাত্রে সাক্ষাৎ অর্থাৎ রাতে অভিসারে সাক্ষাৎ বা রাতে সাক্ষাৎ লিখেছেন রোবির রবার্ট ব্রাউনিং এবার বলে রাখি বন্ধুরা এই কবিতাটি কিন্তু রবার্ট ব্রাউনিংয়ের একটি আত্মজীবনীমূলক কবিতা এবং এটি একটি ড্রামাটিক মনোলগ কি বললাম এটি একটি ড্রামাটিক মনোলগ ড্রামাটিক মনোলগ মানে হচ্ছে এখানে ড্রামার ওয়েতে কবিতাটি পেশ করা হয়েছে এবং বক্তা নিজেই স্পিকার এবং নিজেই কিন্তু সমস্ত কথাবার্তাগুলো বলবেন এবার বলি কবিতাটির সম্বন্ধে একটু ব্যাকগ্রাউন্ড বলে দিই নালে কিন্তু কবিতাটা তোমরা বুঝতে পারবো না বুঝলেও মজা লাগবে না তো বলি এটি প্রেমের কবিতা এবং এখানে একজন প্রেমিক তার প্রেমিকার সাথে গোপনে চুপচাপে অন্ধকারে সাক্ষাৎ করবে প্রেমিকার সাথে মিটিং এট নাইট বুঝতে পারলাম বুঝতেই পারছো তো বলি কবিতাটি লেখা হচ্ছে ডিসেম্বর আঠারোশো পঁয়তাল্লিশ ডিসেম্বর আঠারোশো পঁয়তাল্লিশে কবিতাটি লেখা হয়েছে এবং পাবলিশড হয়েছে ঠিক আছে এবং বলে রাখি কবিতাটি প্রেমের এখানে প্রেমিক হচ্ছে আমাদের কবি রবার্ট ব্রাউনিং এবং প্রেমিকা হচ্ছে জানো তোমরা প্রেমিকা প্রেমিকাকে কোথাও উল্লেখ নেই কিন্তু এটা আমি সার্চ করেছি প্রেমিকা হচ্ছে এলিজাবেথ ব্যারেট এবং এই দুজনের প্রেমের কাহিনী এটা এবং তিনি এটা আত্মজনীয় জীবনেমূলক কবিতা কোথাও ব্যাখ্যা করেননি কিন্তু অনেক জায়গায় বোঝা গেছে তো তাদের এলিজাবেথ ব্যারেট এবং রবার্ট ব্রাউনিংয়ের মধ্যে সাক্ষাৎ হয়েছিল আঠেরোশো সালে কত সালে আঠেরোশো সালে এবং তার এক বছর পরে অর্থাৎ আঠারোশো সালে কিন্তু বারো বারোই সেপ্টেম্বর তারা কিন্তু পালিয়ে বিবাহ করেছিল পালিয়ে তারা বিবাহ করেছে এবং বলে রাখি তাদেরকে কেন গোপনে সাক্ষাৎ করেছে তারা কারণ এলিজাবেথ ব্যারেটের বাবা ছিল খুব স্ট্রিক্ট তিনি এলিজাবেথ ব্যারেটকে কোনো ছেলে বন্ধু বা কারোর সাথে মিশতে দিতেন না তিনি জানতেন যুগের পরিস্থিতি খুব খারাপ আজকের মতোই তো মিশতে দিতেন না যার জন্য খুব কাঠ করত কিন্তু একটা জিনিস যেন রাখবার যত কার্ড দেওয়া হোক আমার মনে যদি বদমাশি থাকে তাহলে আমাকে কেউ আটকেতে পারবে না ঠিক তেমনই আমাদের কবিতার এই কবিতার নায়ক এলিজাবেথ রবার্ট ব্রাউনিং কিন্তু এলিজাবেথ ব্যারেটের সাথে গোপনে সাক্ষাৎ করছে তো চলো কবিতাটি বাংলায় লাইন বাই লাইন আলোচনা করি এবার তোমরা হয়তো বুঝতে পারবে কবিতাটি কি কোন জায়গা থেকে ঘটছে বলছে গোপনে সাক্ষাৎ করার যে তার মানসিক অনুভূতি এবং পরিবেশ কিন্তু এই কবিতাটার মধ্য দিয়ে বর্ণনা হয়েছে তো চলো কবিতাটি আলোচনা শুরু করি দ্য গ্রেসি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড বলছে লম্বা ভূমি এবং ধূসর সমুদ্র মানে সে পার হচ্ছে তাকে পার হতে হবে তার মাথার মধ্যে দিয়ে এটা আছে এবং এই লাইনটা দিয়ে আরেকটা জিনিস বুঝতে পারছি যে সন্ধ্যা নেমে এসেছে এবং অন্ধকার নেমে এসেছে গ্রেসি মানে সমুদ্র কখন ধূসর হয় যখন সন্ধ্যা নেমে আসে এবং লম্বা কালো ভূমি তার মানে কবি বলতে চাইছে আমাকে অনেকটা দূর যেতে হবে অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো এবং বলছে যে হোল ডেটে হাফ চা অর্ধেক চাঁদ বড় এবং নিচু কেন বড় নিচু দেখো সমুদ্রের এপারে কবি আছে এবং সমুদ্রের ওপারে চাঁদটা উঠছে এবার চাঁদটা যেহেতু উঠছে অর্ধেকটা সমুদ্রের নিচে আছে একটা সমুদ্রের উপরে যার জন্য অর্ধেক হাফ বলেছে মুন এবং বলছে কি ইয়েলো হোল হয়ে আছে এবং কি নিচু নিচু মানে ওর সোজা আছে লেখকের সোজা আছে যার জন্য মনে হচ্ছে নিচু হয়ে আছে এবার তোমাদেরকে বলি ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো কথাটার মধ্যে দিয়ে আরেকবার বলে দিল যে আমার রাত হয়ে গেছে এবং তার মনের অনুভূতিটা প্রকাশ পেলো চাঁদ কিন্তু ইয়েলো মনে হয় তার ইয়েলো মনের একটু সিচুয়েশান এখানে তুলে ধরার চেষ্টা করেছে পরের দু লাইন দ্য স্টার্টেড দ্য স্টার্টলেট লিটল ওয়েবস এই প্রাণবন্ত স্টারলেট মানে হচ্ছে প্রাণবন্ত ছোট্ট ছোট লিটল ওয়েবস মানে ঢেউগুলি দ্যাট লিপ যেন মনে হচ্ছে লাফাচ্ছে তার মানে বলছে এবং ছোট্ট ঢেউগুলি ছোট্ট প্রাণবন্ত ঢেউগুলি যেন লাফাচ্ছে কেমন কীভাবে ইন ফায়ারের রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ মনে হচ্ছে আগুনের ফুলকির মতো কি হয়েছে তারা ঘুম থেকে উঠে লাফাতে শুরু করেছে অ্যাজ আই গেন দ্য কোপ উইথ পুশিং প্রো যখনই আমি পৌঁছালাম কোপ মানে কোপ মানে ছোট্ট খাড়ি সেই এবার পুশিং প্রো মানে কি নৌকার আগাটা পুশ করে নৌকাটার আগা দিয়ে ঠেলে অ্যান্ড ইটস অ্যাড অ্যান্ড কুইঞ্চ ইটস স্পিড আই স্ল্যাশি আই দ্য স্ল্যাশি স্যান্ড এবং আমি কি করলাম নৌকাটি কি করলো কুইঞ্চ ইটস স্পিড মানে হচ্ছে নৌকাটি তিড়ে মানে থামলো ধীরে ধীরে থামলো এবং কুইঞ্চ ইটস স্পিড মানে হচ্ছে একটা শান্তি নিয়ে থামলো কুইঞ্জ কথাটির অর্থ হচ্ছে পরিতৃপ্তির মাধ্যমে থামা এখানে দেখো লেখক বলছে যে পরিতৃপ্তির মাধ্যমে থামলো কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সে খাড়িটাতে পৌঁছে পরিতৃপ্তি পেল আয় দা স্লাসি স্যান্ট এবং আইসলাসি স্যান্ট মানে হচ্ছে নরম কাদাযুক্ত বালিতে এখানে আবেগ উত্তেজনার ইঙ্গিত কিন্তু কবি বুঝিয়েছেন তার মনের আবেগ উত্তেজনা কিন্তু এখানে আমরা পাচ্ছি দেন এ মাইল ওয়ার্ম সি সেন্টেড বিচ তারপরে তাকে কি করতে হবে কবিকে এক মাইল একটা উষ্ণ সি সমুদ্রের গন্ধযুক্ত বিচ মানে উপকূল পার হতে হবে এবার বলো বন্ধুরা যে ওয়ার্ম সি সেন্টেড সি সেন্টেড কেন আর ওয়ার্ম কেন ওয়ার্ম কারণ সকাল তোমরা ভালো করে জানো যে সমুদ্র ত জলভাগ কিন্তু স্থলভাগের থেকে তাড়াতাড়ি শীতল হয় স্থলভাগ কিন্তু দেরিতে ঠান্ডা হয় যার জন্য একটু ওয়ার্ম আছে আর সি সেন্টেড মানে সমুদ্রের ধারে যেহেতু আছে যার জন্য একটা সেন্ট কিন্তু আছে থ্রি ফিল্ড টু ক্রস স্টিলে এ ফার্মে তারপরে তিনটে মাঠ পার করেই কবি তার কি করতে পারবেন প্রেমিকার খামারে উপস্থিত হবেন এ ট্যাপ অ্যাট দ্য পেন একটা ট্যাপ দিবেন প্যানের মধ্যে মানে একটা ছোট্ট আওয়াজ দেবেন দ্য কুইক সার্ফ স্ক্র্যাচ তারপরে কবি শুনতে পাবেন একটা ছোট সুন্দর মানে আমি যখনই ট্যাপ দেবো পেনের মধ্যে তখনই আমি একটা ঘর্ষণের আওয়াজ পাব কিসের পরিষ্কার ঘর্ষণের আওয়াজ অ্যান্ড এ ব্লু স্পট অফ লাইটেড ম্যাচ কী পাবো এবং আগরের নীল শিখার আলো আমি দেখতে পাবো এই লাইনগুলোর মাধ্যমে কী বোঝাচ্ছেন যে কবি পৌঁছে গিয়ে সেই জানলাতে ট্যাপ দিবেন আর হালকা টোকা মারবেন ঠিক ত্যা এবং জানিয়ে দেবেন তার প্রেমিকাকে যে আমি পৌঁছে গেছি ঠিক তার উত্তরে তার প্রেমিকাও একটা হালকা সালায়ের কাঠি জ্বালিয়ে জানান নীল শিখা দিয়ে বুঝিয়ে দেবে যে আমিও বুঝতে পেরেছি তুমি এসে গেছো আমিও রেডি আছি বা আমিও জেগেই আছি তারপরে শেষ দুটো লাইন খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা অ্যান্ড এ ভয়েস লেস লাউট এবং একটা আওয়াজ হালকা সাওয়াজ মানে বললাম যে তার বাবা খুব একটু স্ট্রিক্ট এলিজাবেথ বাইরেটার ছেলেদের সাথে মিশতে দিত না যার জন্য সে যদি জানতে পারে তাহলে বিপদ হয়ে যাবে যার জন্য হালকা একটা আওয়াজ থ্রো ইটস জয়স অ্যান্ড ফেয়ার্স এবং এর সাথে কী ছিল ভয় এবং আনন্দ আনন্দ কেন প্রেমিকা এসেছে প্রেমিক প্রেমিকার সাক্ষাৎ আনন্দ এবং ভয় কেন বাবা জানতে পারলে চা আমরা তুলে মানে ওই যে একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মন্ত্রীর ডায়লগ কী ডায়লগটা মনে আছে বলো তো কি সুন্দর একটা ডায়লগ অ্যাডজাস্ট করে নাও আমি বললাম না দেন দ্য টু ভার্টস বিটিং টু ইচ এদার তারপরে কি হবে তারপরে দুটো হৃদয় কি করবে একে অপরের স্পন্দন করবে অর্থাৎ কবিরা কবি বুঝাতে চেয়েছেন যে আমাদের প্রেমিকা এবং প্রেমিকার যে মানসিক পরিস্থিতি এবং তার যাত্রাকালীন বর্ণনা কিন্তু এই টোটাল কবিতার মধ্যে দিয়েছে এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো মিটিং এট নাইট কবিতাটি যদি বুঝতে না পারো তাহলে প্রথম থেকে আবার লাস্ট পর্যন্ত দেখো প্রত্যেকটা আশা করি কোনো অসুবিধা থাকবে না এবং আমার মনে হয় আমি ভালো চেষ্টা করেছি তো অবশ্যই আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে অবশ্যই লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ভুল কর মানে আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন এবং আমাকে সাপোর্ট করতে থাকুন আমি আপনাদেরকে যত রকম চেষ্টা হোক সাহায্য হোক করব